আরসিবির হারে কপাল খুলে গেল মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পয়েন্ট টেবিলে লড়াই আরো বেশ জমে উঠেছে। এই ম্যাচ জিতলেই অনেকটাই নিশ্চিত প্লে অফ, এমন সহজ সমীকরণের সামনে রেখেই বিরাট কোহলিরা হেরে গেছে পাঞ্জাব কিংসের কাছে। দাবনে আসরে 60তম ম্যাচে পাঞ্জাবের কাছে 54 রানের বিশাল ব্যবধানে হেরেছে কোহলিরা। এতে এখন প্লে অফের আশা বাসিয়ে রেখেছে বলিউড সুপারস্টারের প্রীতি জিন্টার দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 209 রানের পাহাড় জড়ো করেছে পাঞ্জাব 9 উইকেটের বিনিময়ে। দলের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন দুই ইংলিশ ব্যাটার লিয়াং লিভিংস্টন ও জনি ব্যারিস্টো। 42 বলের মোকাবেলায় 5টি 4 ও 4টি ছক্কায় হাঁকিয়ে সর্বোচ্চ 70 রান করেছেন লিভিংস্টন। এছাড়াও ব্যারিস্টোর ব্যাট থেকে আসে 66 রান। ব্যারিস্টো ছিলেন লিভিংস্টনের চেয়েও বিধ্বংসী মেজাজে, 29 বল খেলে হাঁকিয়েছেন 4টি 4 ও 7টি ছক্কা। জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই বিরাট কোহলির উইকেট হারিয়ে ফেলেছে বেঙ্গালুরু। 14 বলে 2টি 4 ও 1টি ছক্কা হাঁকিয়ে 20 রান করে কাসিগো রাবাদার বলে রাহুল চাহারের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। অধিনায়ক ও আরেক অপেনার ফাফ ডুপ্লিসিস 8 বলে 10 রান করে সাজঘরে ফিরলেও চাপ পড়ে যায় দলের উপর। এরপর গ্লেন ম্যাক্সওয়েল 22 বলে 35 রান, রজত পাদিতের 21 বলে 26 রান ও দিনেশ কার্তিকের 11 বলে 11 রান করা ইনিংসের শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রান দাঁড়ায় বেঙ্গালুরু সংগ্রহে।